উপনির্বাচনের আগেই ভোল বদল। আমরা জানি ধূপগুড়িতে 5ই সেপ্টেম্বর উপনির্বাচন, তার আগেই তৃণমূল শিবিরে ভাঙন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে গতকাল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে বক্তব্য রেখেছিলেন ধূপগুড়িতে, এবং সেখানে সেই মঞ্চে উপস্থিত ছিলেন সেখানকার প্রাক্তন বিধায়ক মিতালি রায়, এবং আজই সে দল বদলে বিজেপিতে যোগ দিলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, গতকাল অভিষেক ব্যানার্জি সবাই গলা ফাটিয়ে আজ বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের সদস্য মিতালি রায়। তৃণমূলের হয়ে তিনি প্রচারেও নেমেছিলেন বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাক। আমরা সুপ্রিয় বসাকের থেকে জানবো যে আমরা জানি যে ধূপগুড়িতে 5ই সেপ্টেম্বর উপনির্বাচন, এবং গতকাল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে কিন্তু দেখা গিয়েছিল মিতালি রায়কে, এবং আজ তিনি বিজেপিতে যোগ দিলেন, কি কারণে যোগ দিলেন? দেখো, এটা কিন্তু এক কথায় বলা যেতে পারে বিজেপির মাস্টার স্ট্রোক। ছিলেন এবং সেখান থেকে কিন্তু রাজবংশীদের কাছে তিনি ভোট ভিক্ষা করেন। সেই জায়গাতে দাঁড়িয়ে আচমকাই কিন্তু আজকে সকালে মিতালি রায়ের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু একটা রাজনৈতিক মহলে একটা জল্পনা সৃষ্টি করেছে, এবং বহু চর্চিত হচ্ছে সেই বিষয়টি। যেহেতু আজকে সে প্রচারের শেষ দিন, বিধানসভা উপনির্বাচনের, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে মিতালি রায়ের যে এই এই ভোল বদল, তা কিন্তু একটা প্রভাব ফেলবে এই উপনির্বাচনে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। সেই জায়গায় গতকাল অভিষেক ব্যানার্জি সবাই গলা ফাটিয়ে আজ বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের সদস্য মিতালি রায়। আমরা জানি 5ই সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন, এবং দেখা গিয়েছিল এই উপনির্বাচনের প্রচারে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু সেই প্রচারে গিয়েছিলেন। দেখা গিয়েছিল অরূপ রায়কে, এবং এছাড়াও গিয়েছিল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও অন্যান্য রাজনৈতিক তারকারা কিন্তু সেখানে ধূপগুড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এবং কালকে জনসভায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রচারে গিয়েছিলেন সবাই গলা ফাটিয়ে। আজ বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের সদস্য মিতালি রায়। তৃণমূলের হয়ে তিনি প্রচারেও নেমেছিলেন উপনির্বাচনের দুদিন আগেই তৃণমূল শিবিরে ভাঙন। হ্যাঁ সুপ্রিয়, যেমনটা বলছিলে তুমি, দেখো বিধানসভা উপনির্বাচনের আগে এই যে প্রাক্তন বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের যে সদস্য মিতালি রায়, তার এই যে ভোল বদল, এবং এটা কিন্তু বিজেপির মাস্টারস্ট্রোক বলে মনে করছে বিরোধী রাজনৈতিক মহল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নির্বাচনে একটা প্রভাব পড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ এই মিতালি রায় 2012 সালে কামতাপুর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেখান থেকে 2012 সালে কিন্তু তিনি তৃণমূলে যোগদান করেন। এর পরবর্তীতে তিনি তৃণমূলের মহিলা নেতৃত্ব হিসেবে কিন্তু দীর্ঘদিন কাজ করেছেন, এবং 2016 সালে তিনি ধূপগুড়ি বিধানসভা নির্বাচনে তিনি কিন্তু জয়ী হন, এবং তার ঠিক 5 বছর পরে 2021 যখন তিনি বিজেপির প্রতিদ্বন্দ্বী বিষ্ণুপদ রায়ের কাছে তিনি হেরে যান, তারপরে কিন্তু একদমই খানিকটা ঘরে বসার মতো পরিস্থিতি তাকে কিন্তু প্রচারে বা তাকে কিন্তু বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে কিন্তু তাকে সেভাবে লক্ষ্য করা যায়নি। যেটা আজকে মিতালি রায় তো বিজেপি যোগদান করার পরে যেই বিষয়টি তিনি তুলে ধরলেন যে 2021 নির্বাচনে হেরে যাওয়ার পরে আমি কোথায় ছিলাম, সেই বিষয়টি নিয়ে আপনারা খুঁজে দেখুন বা তাদেরকে জিজ্ঞেস করুন, মানে তিনি নাম না করে কিন্তু তৃণমূলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে তিনি কোথায় ছিলেন, তার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছিল কিনা। এবং গত 2 দিন আগে যে তাকে প্রচারে দেখা গিয়েছে বানহাট এলাকাতে, এবং ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি আমাদের প্রশ্নের উত্তরে যেমনটা জানিয়েছেন যে মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে তিনি সম্মান করেন, এবং তার পরিপ্রেক্ষিতে মন্ত্রী অরূপ বিশ্বাস তার কাছে গিয়েছিলেন, তার কথাতেই কিন্তু তিনি প্রচারে গিয়েছিলেন, এবং গতকালকে তিনি সভা মঞ্চেও ছিলেন। কিন্তু সভা মঞ্চে কিন্তু তার ভালো লাগেনি সেই বিষয়টি, যে তার সেই যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন সেই বিষয়টি তার ভালো লাগেনি, এবং দলের তরফ থেকে তাকে মানসিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল প্রচারের জন্য, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন। এবং তারপরেই কিন্তু গতকাল রাতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বিজেপিতে যোগ দেবেন, এমনটা কিন্তু তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত থেকে পতাকা নেওয়ার পরে, দলীয় পতাকা নেওয়ার পরেই কিন্তু তিনি এই মন্তব্য করেন সংবাদ মাধ্যমের সামনে, যা ঘিরে কিন্তু রীতিমতো ধূপগুড়ি শহর জুড়ে একটা চাঞ্চল্য রয়েছে রাজনৈতিক মহলে, যেখানে গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমার কথা, 31শে ডিসেম্বরের মধ্যে মহকুমা ঘোষণার কথা উল্লেখ করেছেন, সেটাতে বলা যেতেই পারে যে
তৃণমূল এই বিধানসভা উপনির্বাচনের আগে একটা মাস্টারস্টোক খেলার চেষ্টা করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মিতালী রায়ের এই দল বদল সেটাও কিন্তু বিজেপির তরফে এক প্রকার মাস্টারস্টোক। কারণ ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে কিন্তু প্রায় 40% কাছাকাছি বা 40% খানিকটা বেশি রাজবংশী ভোট রয়েছে, এবং যেই জায়গায় দাঁড়িয়ে মিতালী রায় কিন্তু কামতাপুর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং কামতাপুর আন্দোলনে কিন্তু মিতালী রায় নেতৃত্ব দিয়েছিলেন এক সময়। অঙ্কিতা একেবারে ধন্যবাদ সুপ্রিয়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে শনিবার, গতকাল অর্থাৎ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় গলা ফাটিয়ে আজ বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের সদস্য মিতালী রায়। বলা যায় ভোটের বাকি আর মাস আছে।